তো বন্ধুরা, এই দেখেন আমি একটা মোড়ে এসে বসে রয়েছি। এই 10 মিনিট হইলো, কারণ এই সকালবেলা এই জায়গায়, এই যে মোড়টা, এই জায়গায় চতুর্দিকে চারিদিকে রাস্তা, অনেক ধরনের মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, গাড়ি ঘোড়া সব কিছু, ভালোই লাগে এই জায়গাটা। তো অনেকে বসে থাকে, কিন্তু আমি আজকে একটু একলা আসলাম, তাই এই জায়গায় বসে থাকতে থাকতে এই যে দেখছেন, এই যে খেজুর গাছটা দেখা যাচ্ছে, তো এই লাইনে সব খেজুর গাছ বন্ধুরা। তো আমার প্রিয় ফলের মধ্যে একটি প্রিয় ফল, আল্লাহর নিয়ামতের ফল, তাই এই খেজুর গাছটির কাছে যাবো। চলেন দেখি খেজুরের অবস্থা কেমন। তো যাচ্ছি এখন খেজুর গাছের দিকে, দেখি খেজুর গাছে এই যে আমাদের এই ইয়াইসির আমাদের কোম্পানির নাম, এটা হয়েছে সংক্ষিপ্ত নাম, তাই এই জায়গায় দেখেন ইয়ে দিয়ে তারপরে এই নামটা লিখে দেওয়া হয়েছে। আর এই সাইডে এই যে গাছগুলো দেখা যাচ্ছে, সব এই পাঁচিলির বাইরে এই গাছগুলো লাগাই দেওয়া হয়েছে। তো এই লাগিয়ে দেওয়া হয়েছে, এই দেখেন ঘাসগুলো কত সুন্দর, এই জায়গার ঘাসগুলো দেখেন একেবারে মনে হচ্ছে যেন এই জায়গায় কোনো আবাদ করেছে, কিন্তু আসলে এই ঘাসগুলো রেখেছে এই বালির জন্যে, যাতে এই বালিটা দাঁড়িয়ে থাকে, যদি বালিটা না দাঁড়িয়ে থাকে, এই যে পাঁচিলটা আছে, হয়তো বা কোনো এক সময় বৃষ্টি হলে এই পাঁচিলটা ভেঙে দিতে পারে, এই জন্যে আর কি এই ঘাসগুলো লাগাইছে। আর এর সাথে আপনাদের আরও কিছু ঘাস জায়গায় দেখেন সেইগুলো মুই দিয়ে সাপ, তবে এইগুলো কীভাবে বেঁচে দিই সেইটাও আপনাদের কাছে বলবো। এই যে দেখেন এই যে ঘাসগুলো একদম মরিয়ে একেবারে লাল হয়ে গেছে, হ্যাঁ মরে যাচ্ছে কেবল। তো এই জায়গায় এই ঘাসগুলো মরে যাচ্ছে, আর এই ঘাসগুলো কেন এত সবুজ, তাই এই যে কোম্পানি এই গাছগুলোর প্রতি খরচ করে, এই যে পাইপ দেখতেছেন, এই যে পাইপ, এই পাইপ দিয়ে তারপরে এই ঘাসে পানি দেয়, পানি দিলে তো, আর এই দেশের মাটির তো মানে এই মাটির এত উর্বর, এত প্রচণ্ড উর্বর এই মাটি, এত শক্তিশালী মাটি, দেখেন শুধু পানি দেয় আর কিচ্ছু না, তাই এই এইরকম মরুভূমিতে যদি পানি দিয়েই যদি ঘাসের অবস্থা এরকম হয়, তাহলে সার দিলে কী হবে, এই দেশে সার লাগবে না বন্ধুরা। আর ওই যে ঘাসগুলো দেখালাম আপনাদের, ওই ঘাসগুলো আসলে ওইগুলো হচ্ছে এমনি ঘাস, তো এই জন্য আর ওই ঘাসে কোনো খরচ করে না, বা ওইটা এমনি হয়েছে আর এইগুলো লাগানি হয়েছে, এই ঘাসগুলো লাগানি হয়েছে। তো এই সাইডে এই যে এই পাঁচিলির একদম সোজা, একদম আমাদের কোম্পানির লাস্ট মাথা পর্যন্ত খাজুর গাছ, আর ডালিম গাছ, আনার গাছ, তারপরে মালটা গাছ, লেবু গাছ, বিভিন্ন ধরনের ফলের গাছ এই লাইনে লাগানো হয়েছে, ওই সাইডের লাইনে লাগানো হয়েছে। তো এই লাইনেরগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করি, দেখেন। আর এই যে গাছটা, এই জায়গায় দেখছি পোকা ধরে গেছে, এই গাছটা মনে হয় বেশি বাঁচবে না, এই গাছটার চুমুরগুলো মরে যাচ্ছে। আর দেখেন এই গাছটার গোড়ায় কতটা কতটা গাছ জন্মাচ্ছে, একটা গাছের থেকে আরেকটা গাছ। তা আমি আগের দিনের একটা ভিডিওর মধ্যে আমি বলেছি যে এই একটা গাছের ভিতর আরেকটা গাছ কীভাবে জন্মায়, সেটা সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে সার্চ দিয়ে আমার সেই ভিডিওটা দেখে নিন, যে একটা গাছের ভিতরে কীভাবে আরেকটা গাছ জন্ম নেয়। এই দেখেন এই গাছের গোড়ায়ও কয়েকটা গাছ জন্ম নিয়েছে। তা আমি বিস্তারিত সব কিছু খুলে বলেছি ওই ভিডিওতে, আপনারা দেখে নেবেন। আর এই যে গাছটা দেখতেছেন, এই খেজুরগুলো আমি প্রত্যেক দিন এসে, প্রত্যেকটা দিন এসে আমি দেখে যাই, কারণ এই জায়গায় এতগুলো ওয়ার্কার ভাই, এতগুলো ওয়ার্কার, মানে এই খাজুর যখন পাকা শুরু হয় তখন আর মানে ভাগে পড়ে না, এরকম অবস্থা। তাই এই গাছে দেখেন চারি সাইডে, চারি সাইডে এই খাজুরের খান্দিগুলো ঝুলছে, তবে একটা খাজুরও আমাদের কোম্পানি বেচে না বা কোনো কিছু করে না, সব এই কোম্পানির যতটা ওয়ার্কার আছে সবাই এই গাছ থেকে, এই গাছগুলো থেকে
এই খাজুরগুলো খায়, লেবুগুলো খায়, বিভিন্ন ধরনের যা ফল ফ্রুট আছে সব। তো দেখেন এই যে গাছটা, গাছটার সাইজটা দেখেন, মানে মাথা খারাপ এমন অবস্থা। আর এই মরুভূমিতে এত শক্তিশালী গাছ আর এত মোটা যে হয়, তা এই এই গাছে প্রমাণ দেয় যে এই মাটিতে কত শক্তিশালী মাটি, এই মাটি। আর এই দেখেন এই যে এই ঘাসগুলো, এই দেখেন বিভিন্ন ধরনের এই যে ঘাসগুলো, এই ঘাসগুলো দেশে আর এই ঘাসগুলো দেখলে আসলে আফসোস হয়। দেশে যখন আমরা মাঠে ঘাটে যেতাম তখন এই ঘাসগুলো গরু ছাগলের জন্য কেটে আনতাম। এই যে দেখেন কিছু কিছু ঘাস মধ্যে মধ্যে মরে যাচ্ছে। হ্যাঁ, এই এখানে এই ঘাসে ততটা ইয়ে করে না, কিন্তু ওই যে ঘাসগুলো না, ওই ঘাসগুলোর ভিতরে কোম্পানি খরচ করে। এই যে পাইপগুলো দেখতেছেন, এর ভিতরে দেখা যাচ্ছে পাইপগুলো, আমি জুম করে আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন পাইপগুলো দেখা যাচ্ছে ভিতর দিয়ে, এই পাইপের ভিতর দিয়ে এই পানিগুলো এই ঘাসগুলোই দেয়। এই জন্যে আর কি ওই ঘাসগুলো এত তাজা। আর এইগুলো হয়েছে এমনি জঙ্গলি ঘাস আর কি, মাঠেঘাটে যেরকম হয়। আর ওইগুলো হয়েছে বলতে পারেন চাষ করা ঘাস, কারণ ওইটা কোম্পানি টাকা খরচ করে তারপরে ওই ঘাসগুলো রেখেছে। আর এই দেখেন এই আরেক ধরনের ঘাস, এই ঘাসটা আমি আমাদের দেশেও আছে এই ঘাস। এই যে দেখেন এর ভিতরে ফল ও ফুলের মতন, এই যে ফল দেখা যাচ্ছে কাটা, ফলের মধ্যে কাটা কাটা, এই যে দেখেন ফলের মধ্যে কাটা কাটা দেখা যাচ্ছে। এই ঘাসগুলো আছে আমাদের দেশে, তবে নাম জানি না যে কী ঘাস। আর এই দেখেন একটু একটু ঘাসের এখানে গাছের ভিতরে কতগুলো খাজুর, প্রত্যেকটা গাছে খাজুর আছে। তবে আমি এই খাজুরগুলো প্রত্যেকটা দিন এসে চেক দিয়ে যাই, প্রত্যেকটা দিন এসে দেখি যে কোন গাছে কোন খাজুরগুলো কী অবস্থা। আর এই জায়গায় দেখেন এই যে ভাদলা ঘাসগুলো আর কি, ভাদলা ঘাসগুলোর অবস্থা দেখেন, পানি পেয়েছে এই জায়গায়। আর এই জায়গায় দেখেন পানি নেই, পানি নেই, যার কারণে এই ঘাসগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে। এখন যে গরম পড়ছে ভাই, মানে পানি না পালি অবস্থা খারাপ। তো এরকম এই জায়গায় পানি পাচ্ছে এই ঘাসে, এই জন্য আর কি এই ঘাসগুলোর অবস্থাটা ওই রকম। আর এই দেখেন এই একটা গাছে, এই যে একদম কাঁচা খেজুর, একদম কাঁচা। আর এই একটা, তা এই যে সাইড দিয়ে এই রাস্তা, এই রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে। আর ওই যে কালো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এইগুলো হয়েছে আমাদের কোম্পানির ইঞ্জিনিয়ার সুপারভাইজারদের গাড়ি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে গাড়িগুলো, এগুলো হচ্ছে কোম্পানির ইঞ্জিনিয়ার সুপারভাইজার আর সবার গাড়ি, কিন্তু বাহিরে কম, কিন্তু ভিতরে ইয়ে আছে, ওই ভিতরে তারা রাখে। এখন বাহিরে রাখার কারণ হলো ভেতরে ওই ছাউনিগুলো একটু কাজ করছে, এই জন্য বাইরে রাখছে গাড়িগুলো। ছাউনিটা আবার কাজ হয়ে গেলে তখন আবার ভেতরে ইয়ে রাখবে গাড়িগুলো। এই দেখেন এই সেই ভাদলা ঘাস, হ্যাঁ ভাদলা ঘাস, এই যে দেখেন, আরে বাপ রে বাপ, এখানে এই পানি পেয়েছে তাই এই যে। এরকম ধরনের কিন্তু নাকফুলও হয়, এই যে ফুলগুলো দেখা যাচ্ছে, মানুষে অনেক ধর এখানে অনেকে এরকম ডিজাইনের নাকফুলও তৈরি করে। তো এই ভাদলা ঘাস থেকেই আমার ওই নাকফুলি কথা মনে পড়ে গেল, নাকফুলির মতন দেখেছি এরকম নাকফুলও বানায় এই ভাদলা ঘাসের মতন। তো এই দেখেন এই গাছটা হয়েছে কাঁচা খাজুর, আর এই যে গাছটা দেখছেন এইটার মধ্যে পাকা খাজুর। তবে পাখি নিয়ে কেবল ইয়ে হয়েছে, মাঝারি হয়েছে, ডাটো যা আমরা যশোরী ভাষায় বলি, ডাটো হয়েছে। হ্যাঁ, কিছু কিছু মানে 70% ডাট হয়ে গেছে, আর 20% 20-30% কাঁচাই রয়েছে এখনও, ছোটো ছোটো রয়েছে।